বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন, ওয়াস-সালাতু والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه شهادة آخری منزل ہے انسانی سعادت کی شہادت آخری منزل انسانی سعادت کی وہ خوش قسمت ہیں جنہیں مل گئی دولت شہادت کی شہید اس دار فانی میں ہمیشہ زندہ رہتے ہیں زمین پر چاند تاروں کی طرح تابندہ رہتے ہیں اوستھت ادھکار ফটিয়াথানার অন্তর্গত মালিয়ারস্ত মাওলানা আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাহফিলে শহদায়ে কারবালা রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল শহদায়ে কারবালা মাহফিল 2021-এর সভাপতি আজিগ্রামি জনাব মাওলানা আবু তৈয়ব জিহাদি অসংখ্য উলামায়ে কিরাম এলাকার সমাজ সেবক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর অসংখ্য পর্দার আড়ালের প্রধান সিন মা বোনেরা রেহমানি ওয়া রেহমা কুমুল্লাহ তাআলা এটা একদিক দিয়ে নবীর মাদ্রাসা আল্লাহর বলির নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা আবদুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসার মাঠ অপরদিক দিয়ে শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে মাহফিল আয়োজন করা হয়েছে যেই মাহফিলে বসতে বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত লাগবে ভালোবাসা লাগবে ভক্তি লাগবে শ্রদ্ধা লাগবে আমি কোনো দীর্ঘক্ষণ কোনো বক্তব্য রাখবো না আমাদের আমাকে তো আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন মেহমান আসছেন অনেক দূর থেকে ওনার পানাহার নাস্তার ব্যবস্থা আছে ওগুলা সেরে আসা পর্যন্ত আমি আপনাদেরকে বসাবার জন্যে আসলাম আপনারা যারা হাঁটুটায় বসছেন হাঁটুগুলো ফেলে বসেন ভালো করে বসেন কষ্ট করে আসছেন এটা কাজে লাগান
আমি সবাইকে অনুরোধ জানাব, আবেগ নিয়ে দৌড়াদৌড়ি করলে কাজ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বা আহলে সুন্নাত ওয়াল জামাত যে একটা ইসলামের সঠিক রূপরেখার নাম, এটা হলো আবেগ আর বিবেক সম্মত একটা দল। আবেগও লাগবে, বিবেকও লাগবে। বাইনাল আকলে ওয়াল জাজবে, আবেগ আর বিবেক সমন্বয় এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামা। আমার অনেক ভাইরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অতি আবেগী হয়ে আমি গুনাহগারের ছবি, তারি উজুরের ছবি, ছবি সম্বলিত ব্যানার এখানে লাগানো হয়েছে, ওইখানে একটা লাগানো হয়েছে, যেখানে জানদারের ছবি থাকবে, যেই ঘরের মধ্যে জানদারের ছবি থাকবে, যেখানে কুকুর থাকবে জানদারের ছবি থাকবে, ওখানে আল্লাহর নুরি জগতের কোনো ফেরেশতা আসবে না। আমি শুধু সামান্য কিছু কথা বলবো। আমাদের দেশে ওই বিভিন্ন বাজারে ক্যালেন্ডার বিক্রি করা হয়, ওখানে দেখা যায় একজনকে বানিয়েছেন খাজা গরিব নামাজ, আরেকজনকে বানানো হয়েছে নিজামউদ্দিন আউলিয়া, আরেকজনকে বানানো হয়েছে আমির খসরু। এভাবে আউলিয়া ইকরামের নাম দিয়ে কাল্পনিক কিছু ছবি ক্যালেন্ডার করে বাজারে বিক্রি করে। আর আমাদের অনেক আবেগী মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ওগুলো টাকা দিয়ে কিনে এনে ঘরের মধ্যে লাগায় যে এই ধরনের আউলিয়া কাম থাকলে আমার ঘরের মধ্যে বরকত আসবে। অনেক ঘরের মধ্যে ক্যালেন্ডার আছে যেখানে বোরাকুন নবী নাম দিয়েছেন, রসুল পাকের বোরাকের একটা ছবি নাম দিয়েছে আর কি। আমি খুব বিনয়ের সাথে বলবো, বুখারী শরীফের একটা হাদিস, উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জন্য একটা গদি কিনে নিয়েছেন। গদি বুঝেন তো নাকি? আমার নবীর জন্য একটা গদি কিনে নিয়েছেন, সেই গদির মধ্যে জানদারের ছবি ছিল। আমাদের দেশেও অনেক মেয়েরা ঘরের মধ্যে বসে বসে রেশম দিয়ে ছবি আঁকে না, বিভিন্ন গাছ আঁকে, গাছের মধ্যে ময়না ফাঁকি, তোতা ফাঁকি, ময়না ফাঁকি অঙ্কন করে বিভিন্ন পদ্ধতিতে। অনেক জায়গায় দেখা যায় ওই ময়না ফাঁকি একটার সাথে একটা ঠোঁটের সাথে আর একটা ঠোঁট লাগিয়ে দেয়, তারপর ওখানে লিখে কি, ওখানে লিখে কি লেখে, প্রেমেই স্বর্গ। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, খুব মনোযোগ সহকারে শুনবেন, কোন জায়গায় দেখা যায় থোতা ফাঁকি সামনাসামনি না, ওটার নাম দিয়েছে আমি ভুল বলছি, ওই যে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দে, এটার নাম দে মধুর মিলন। আরেকটা দেওয়া যায় ময়না ফাঁকি একটার সামনে আরেকটা, একটা ঠোঁট নিয়ে ময়নার ওই গলার সাথে লাগিয়ে দে,
তো ওখানে লিখে দে প্রেমে স্বর্গ। আবার কিছু ছবি দেখা যায় ময়না পাখি দুইটা দুই দিকে, মানে এটা এদিকে ফিরে আছে, এটা এদিকে ফিরে আছে, একজনের সাথে একজনের ফিট লাগিয়ে। নিচে লিখে দে অভিমান। এই এই ধরনের জানদারের ছবি দেখবেন যে বালিশের ওয়ারের মধ্যে আছে কিংবা ঘরের মধ্যে আয়না বাঁধিয়ে রেখে দিয়েছে। এখানে আমার মুরব্বী বয়স্ক অনেক মানুষ আছেন, সমবয়স্ক আছেন, ছেলের বয়স্ক অনেকে আছো। শুধু এগুলো না, অনেক ঘরের মধ্যে আপনা পীর মুর্শিদের ছবি আছে না, অনেক ঘরের মধ্যে আপনা পীর মুর্শিদের ছবি আছে না, অনেক জায়গায়। আমাকে কিছু মানুষ মহব্বত করে ওই সামনে মাহফিলের যে গেট করা হয় ওখানে লাগিয়ে দেয়। সে মনে মনে চিন্তা করে আমি দেখলে এগুলো খুশি হব আর কি। এগুলো ছবি বর্তমান যেভাবে অ্যাভেলেবেল ছবি উঠানো হচ্ছে এটা তো কত বড় মারাত্মক। এ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। তো বলছিলাম উম্মুল মুমিনিন মা'আইশা সিদ্দিকা রাদিয়াল, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জন্য একটা গদি কিনে নিয়েছিলেন। ওখানে আরবের মহিলাদের সিস্টেম অনুযায়ী ছবিযুক্ত জানদারের ফটো, জানদারের ছবিযুক্ত একটা ছবি ছিল সেই গদির মধ্যে। আপনারা আমার দিকে তাকান, খুব মনোযোগ লাগবে। রসুল পাক সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বাইরে ছিলেন, আর আমার নবীর স্ত্রীদের জন্য রুম ছিল একটা। আমার নবীর আমলে আমার নবীর একজন স্ত্রীর জন্য কয়টা রুম? একটা। তাও মাঝখানে পর্দা থাকতো, কোনো মেহমান আসলে পাশে বসতেন আর আমাদের আম্মা ভিতরে থাকতেন। এখন তো অনেক রুম। আমার ভাই ইউনুস দুবাই থাকে না, এক এক ওয়াইফের জন্য এক এক একজনের জন্য কত রুম, বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, লিভিং রুম, টিচিং রুম, রেস্ট রুম, গ্যাস রুম, কমন রুম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, রুম রুমের নাম বন্ধ হচ্ছে না। কিন্তু যে রুমটা লাগবে প্রত্যেক মুসলমানের ঘরে, রুম অফ সালাত, নামাজের রুম, এটাকে আরবিতে বলা হয় মসজিদে বায়ত, ঘরের মসজিদ। আলহামদুলিল্লাহ আমি গুনাগার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার কারণে আজকে অনেক মুসলমান ফারায় বাড়িতে রুম অফ সালাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাকে মসজিদে বায়ত বলা হয়, ঘরের মসজিদ বলা হয়। তা আমি বুঝাতে চাচ্ছি আমার রসুলের স্ত্রী আমাদের আম্মার রুম একজনের জন্য রুম কয়টা? একটা। তাও দুই ভাগে বিভক্ত, মাঝখানে পর্দা থাকত। আল্লাহর নবী বাইরে তশরিফ নিয়েছিলেন, বাইরে থেকে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের দিকে দৃষ্টি দিতেই আমার নবী ছবিযুক্ত এই গতি যখন দেখলেন, মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। কেমন পরিবর্তন? মনে হয় খোলা আকাশের, খোলা আকাশের নিচে একটা মেঘ এসে গেল। যে অবস্থা হয় আমার রসুলের চেহারায় পাকের অবস্থা তেমন হয়ে গেল। ফা আরাফাত ফি ওয়াজহিল কারাহিয়া,
উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেক চালাক মহিলা ছিলেন, অনেক বিচক্ষণ চালাক মহিলা ছিলেন। উনি কিন্তু আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর ইশারা বুঝতেন। এখন বর্তমান যে পরিবেশ, স্বামীর ইঙ্গিত স্ত্রী বুঝে না, স্ত্রীর ইঙ্গিত স্বামী বুঝে না, যার কারণে আমাদের অনেকের দাম্পত্য জীবন সুখীময় নয়, অশান্তির আগুন লেগে আছে, এগুলো আমরা অনেকে জানিও না। আমি সবাইকে বলবো, বিয়ে করার আগে প্রত্যেক ছেলে স্ত্রীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং প্রত্যেক মেয়েকে স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, একে অপরের ইশারা ইঙ্গিত বুঝতে হবে। কথার নাম লতা বেড়ে যায়। আমি বুঝাতে চেয়েছিলাম উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক চালাক, আমার নবীর চেহারার মধ্যে অপছন্দনীয় ভাব যখন বুঝতে পারলেন, উম্মুল মুমিনীন তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তওবা করছি। তো আমার নবী কি বলেন জানেন, মা বালু হাযিহি নুমরাকা ইয়া আয়েশা, এ আয়েশা এই ছবিযুক্ত গদি এটা কোত্থেকে, এই ছবিওয়ালা জানদারের ছবিওয়ালা এই গদি কোত্থেকে, তুমি কোথায় পেয়েছো? কালাত উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, ইস্তারাই তুহা লিতাকউদা আলাইহা, নবী গো আপনার বিশ্রামের জন্য, আপনাকে বসাবার জন্য, আপনার বিশ্রামের জন্য এটা আমি কিনে নিয়েছি, এটা আমি তো আপনার জন্য কিনে নিয়েছি, যাতে আপনি একটু রেস্ট করতে পারেন, আরাম বিশ্রাম করতে পারেন, বসতে পারেন, এই জন্য কিনে নিয়েছি। আমার রসুল বলছেন, আয়েশা ইন্নাল্লাহ ইউআযিবু আসহাবাল মুসাফিরিন, রব্বুল আলামিন নিশ্চয় এই সমস্ত জানদারের ছবি যারা ব্যবহার করবে এদেরকে আল্লাহ সানন শাস্তি দেবে। ওয়ায়ুকালু লাহুম আহিয়ু মা খালাকতুম, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদেরকে বলবে যে জানদারের তাসবীর ছবি তোমরা উঠাইছিলে বানিয়েছিলে, আজকে আমতের মাঠে এদের প্রাণ দাও, এটার কি দাও, প্রাণ দাও, দিতে পারবো? কথা বুঝেন না, কথা বুঝেন না, প্রাণ দিতে পারবো? অতএব আপনাকে কথা বলবেন না, আমি সবাইকে অনুরোধ জানাবো, ওলামায়ে আহলে সুন্নাত সহ ছবি উঠানোর পারমিশন দিয়েছেন, বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে, আমি মাদ্রাসায় ভর্তি হচ্ছি, আমি স্কুলে ভর্তি হচ্ছি, বর্তমান সরকারের কানুন অনুযায়ী স্কুল মাদ্রাসার কানুন অনুযায়ী আমার কি লাগবে, ছবি লাগবে, আমি পাসপোর্ট করতে গেলে আমার কি লাগবে, ছবি লাগবে, আমি চাকরি করতে গেলে কিংবা ব্যবসায়িক যে কোনো কাজে গেলে আমার কি লাগতেছে, প্রয়োজনে ছবি উঠানোর পারমিশন দেওয়া হয়েছে। এরপরেও আমার মনে, আমি আমার আব্বার ছবিটা রাখবো, আমি আমার পীর মুর্শিদের ছবিটা রাখবো, আমি অমুক হুজুরের ছবিটা একটু রাখবো, যখন প্রাণ জ্বলবে একটু দেখবো। আপনি সেই ছবিগুলো জনসম্মুখে সবাই দেখবে এভাবে রাখতে পারবেন না, আপনার আয়নে বানিয়ে রাখলেও এটা আপনি আলমিরার মধ্যে কি করবেন, কথা বুঝতেছেন না মনে হয় আপনারা, এটা আপনি আলমিরার মধ্যে
ঢুকাই রাখবেন। কোরআন শরীফে একটা সিন্দুকের কথা আছে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। এই সিন্ধুকের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামের জান্নাতি বেহেশতের জান্নাতের কাফরের মধ্যে সমস্ত নবীদের ছবি অঙ্কিত জান্নাতি পোশাক এই সিন্ধুকের ভিতরেই ছিল। বাবু আমাকে একটু কথা বলতে দাও, এত বেশি তকবীর দিও না, আমাকে কথা বলতে দাও। এগুলো জান্নাতি জান্নাতের কাপড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে উঠানো নবীদের ছবি সেই সিন্ধুকের মধ্যে ছিল। তৎকালীন যুগের মুসলমানরা যে সিন্ধুকটা কাফেরদের সঙ্গে জিহাদ করার সময় যুদ্ধের মাঠে নিয়ে সামনে রাখতেন, সেখানে কি কি আছে, মিম্মা তারাকা আলু মুসা ও আলু হারুনা, এখানে মুসা আলাইহিস সালামের ছবি, মুসা আলাইহিস সালামের পাগড়ি, মুসা আলাইহিস সালামের জুব্বা, হারুন আলাইহিস সালামের পাগড়ি, হারুন আলাইহিস সালামের জুব্বা, মুসা আলাইহিস সালামের লাঠি এবং জান্নাতের এক বর্তন মন্না সালোয়া এবং নবীদের জান্নাতি পোশাকে অঙ্কিত এই জিনিসগুলো এই সিন্ধুকের মধ্যে ছিল। তৎকালীন যুগের বনি ইসরাইল কাফেরদের সঙ্গে যুদ্ধের মাঠে গেলে এই সিন্ধুকটার সামনে রেখে যুদ্ধ করতেন। এই সিন্ধুকের আম্বিয়া ইকরামের ব্যবহৃত জিনিসের উসিলায়, আম্বিয়া ইকরামেরই উসিলায় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করতেন। আমি অনেক দূরে চলে আসলাম, এটা অনেক লম্বা ইতিহাস, অন্য কোন সময় আসলে এই বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করব, এটা উসিলা আর কি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনার অন্তর চাচ্ছে আমি আমার হুজুরের ছবি নেব, আমি আমার আব্বার ছবি নেব, আপনি ছবিগুলো রাখতে ইচ্ছে করলে আপনি সিন্ধুকের ভিতর কি করবেন, ঢুকায় রাখবেন কিংবা অ্যালবামের ভিতর ঢুকায় রাখবেন, আর কেউ যদি আনা বাঁধায় ঘরের মধ্যে রাখেন একটা কাপড় দিয়ে ছবিটা কি রাখবেন। আমি কথাটা কি বোঝাতে পারলাম? এভাবে মাহফিলে এটা করেছে আমার ভাই ইউনুস, সে অনেক মহাব্বতের, তো আমার ছবি ও তার ইউজুরের ছবি দিয়ে নিজের ছবি দিয়ে বিরাট ওখানে একটা দিয়েছে। এই ধরনের কোন ছবি মানুষের জনসম্মুখে কেউ রাখবে না, কারণ এখানে আল্লাহর এ সমস্ত ছবি দেখলে আল্লাহর নূরী জগতের কোনো ফেরেশতা আসবে না। এ কথাগুলো মনে থাকবে, আল্লাহুম্মা হজরতি হকুম সদরে বদরে কায়নাত নূরে চশমে আম্বিয়া চশমে চেরাগে মাতুই আল্লাহুম্মা মাশাআল্লাহ। আজকের মাহফিলে অনেক মেহমান দেখতে পাচ্ছি, এগুলো আমাদের মহব্বত এখানে আসে নাই, সবাই আসছে ওই তাহিরি হুজুরের মহব্বতে। আহলে বাইতের মহব্বতে, ইমামে আলী মাকামের মহব্বতে,
সবাই বলুন মারহাবা। যাই হোক, সময় কম, আমি একটু দূরে যাব। এখন কয়টা বাজে? ওই তাইরিজুলকে নিয়ে আসতে বলো, আজকে ওয়াজ আমার না, আজকে হলেও মেহমানের ওয়াজ, উনি আসা পর্যন্ত আমি আপনাদেরকে বসাচ্ছি। এরা তো ইয়ং যুবক, তরুণ আছে, আমরা তো বয়স্ক মানুষ, আমাদের আর গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স এখন নাই। মাশাআল্লাহ, আমাদের রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব জনাব আলহাজ মোহাম্মদ মিয়া জুনায়েদ তশরিফ এনেছেন। সাহেব বলুন মারহাবা। আব্দুর রশিদ, এরা কই? ওই মেহমানকে নিয়ে আসো। আর আপনারা দেখতে পাচ্ছেন এ মালিয়ারা মাদ্রাসা, এটা আমার লাইফে, আমার জীবনের প্রথম মাদ্রাসা। এখানে কি অবস্থা ছিল এটা আপনারা অনেকে দেখেন নাই চোখে। আর একতলা বিল্ডিং তো মাটির ভিতরে আছে, আজকে দেখতে দেখতে বিরাট ময়দান হয়ে গেল, কত সুন্দর মাদ্রাসার পরিবেশ হয়ে গেল। আজকে আমার মনে হয় তাইরি হুজুরের উসিলায় আসছেন, আসছেন হিসাবে যাওয়ার আগে মাদ্রাসা একটা অনুদান দিয়ে যাবেন, নবীর ঘর একটা অনুদান দিতে হবে না? এদিকখানে মাতুগর বাইন আমি কি করব তোমার টাকা, আমাকে মানুষ যা দেয় এগুলো আমি মাদ্রাসায় দিয়ে দিই। নবীর বাগানের কথা বলছি। যাই হোক, এই ছেলেরা একটা নাম দিয়েছে যে মাহফিলে শহদায়ে কারবালা পরিচালনা পরিষদ, একটা নাম দিয়ে কত সুন্দর মনোরম পরিবেশে। আমার মনে হয় 3 মাস যাবৎ ওরা পরিশ্রম করতেছে এই মাহফিলকে সাজানোর জন্যে, তাইরি হুজুরকে নিয়ে আসার জন্যে। প্রায় 3 মাসের মতো পরিশ্রম করে নেই, আপনার কথা বলেন কেন? এই ছেলে তোমরা এদিকে কি আমার দিকে তাকাও। প্রায় 3 মাস যাবৎ ওরা পরিশ্রম করেছেন, ওরা কষ্ট করেছেন, আর মাহফিলের বিষয়বস্তু শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আজকের এই মাহফিল। এই বিষয়টাকে সামনে রেখে আমি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ, আমি বলবো তাইফ সাহেবকে বলবো যেন আজকে দীর্ঘক্ষণ যেন সময় দিয়ে আপনাদেরকে নসিহত পেশ করেন, ইনশাআল্লাহ করবেন। যেহেতু সময় অল্প, সেহেতু আমার কথা হবে সংক্ষিপ্ত। মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এক কথায় পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা বেশি হবে সেই তো মোমেন হবে। এ বুড়ো মানুষ ছাসা, আপনি এখানে না, এখানে স্টেডে আসেন। বুড়ো মানুষ গুরু বাবুত বিল লেগে গেল, এ বুড়া এ মুরব্বীটাকে একটু স্টেজে উঠাই নেন। বাবার বয়স্ক, চাচার বয়স্ক মানুষ, আপনাদের কিন্তু মনোযোগ লাগবে আমি কথা বলতে গেলে। বলতে চাচ্ছিলাম মুমিন কাকে বলে, যে নিজের জীবনের চেয়েও প্রিয় নবীকে বেশি ভালোবাসবে
সেই তো মোমেন। আমি কলমা পড়েছি, আমি মোমেন, আমি মুসলমান, মুখে বললে হবে না। আল্লাহর নবী বলেন, লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, জানন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, মুহাব্বতটা কোন পর্যায়ের, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না। মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যায় অর্থ দাঁড়াবে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমেন হতে পারবে না। আমি অনেক মাহফিলে বলছি, আপনারাও জানেন, এ হাদিস যখন নবী বর্ণনা দিচ্ছিলেন, ওখানে হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। ফারুক আজম বলে উঠলেন, আল্লামা বদরুদ্দিন আইনি আইনি শরীফে হাদিস নকল করেছেন। ফারুক আজম বলে উঠলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া পৃথিবীর বুকে আমার যত প্রিয় ব্যক্তি আছে আমি সবচেয়ে আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, উমর রে, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ও যে জান ছাড়া বলছে, যে প্রাণ ছাড়া বলছে, যে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন, নবী গো, আমি এখন ঘোষণা দিলাম, আমি আমার জানের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আলা হযরত মুজাদ্দিদিনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলি বেরলভী কত সুন্দর সুন্দর করে বলেন, জান দে দো ওয়াদাই দিদারি পল, জান দে দো ওয়াদাই দিদার পল, নকদ আপনা দাম হুই জায়গা 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 হ্যাঁ জায়গা, লুৎফ উনকা আম হুই জায়গা। চিৎকার দি বলুন না, সুবহানাল্লাহ। আসলে কথার নাম লতা বেড়ে যায়। একদিন কয়েকজন সিয়াম একরাম আমার নবীকে নিয়ে নাস্তা করছিলেন, সকালের নাস্তা, ইংরেজিতে ব্রেকফাস্ট বলে নাকি, এগুলো তোমরা বেশি বুঝবে, আমি তো মোল্লা মানুষ। সকালের নাস্তা আরবিতে বলে গাদা, তাগাদ্দাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একদিন নবীজিকে নিয়ে সকাল বেলায় নাস্তা করছিলাম, নাস্তা করতে করতে নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি নবীকে নিয়ে নাস্তা করছি, আপনাকে নিয়ে খানা খাচ্ছি, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এ পৃথিবীর জমিনে আছে? বড় একটা মজার প্রশ্ন। নবী গো, আমরা আপনার নূরানী চেহারা দেখছি, আপনার সোহবতে আসি, আপনার সঙ্গে নাস্তা করছি, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করি, নবী গো, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এ পৃথিবীর জমিনে আছে?
আপনারা অনেকে বলছেন নাই, ফতোয়া কি আপনাদের কাছে চাওয়া হয়েছিল? তো নবী কি বলছেন সেটা তো শুনবেন। আসলে মানুষ ওয়াজ বুঝে না, এটাই সমস্যা। শুধু আমাদের একটা শব্দ শিখছে ঠিক কিনা ঠিক, এগুলো বিপদ টেনে আনবে। যেখানে সেখানে ঠিক বললে আপনার ইমান চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে, হের মান ভয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সবাই বলুন মারহাবা, আহলান সাহালান। অনেক বাইরা বিরাট মিছিল নিয়ে এই মাহফিলে তসবিহ এনেছেন, সবাই বলুন মারহাবা। তোরানি এক গায় বলে তুই তম্বর বসে যাও। আপনারা এভাবে যদি স্টেপ করলে আমি ওয়াজ করতে পারবো না। আমি একটা ওয়াজের লাইনই নিয়ে আসতেছি আপনাদেরকে, যাতে ভালোভাবে তাহরি হুজুরের বক্তব্য যেন ভালো করে শুনতে পারেন। সবার মনোযোগ আছে নাকি? আছে বেশব্দ কই হুজুর, আমি দেখতেছি না আছে না নাই। জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মাঠ আছে, আলহামদুলিল্লাহ জায়গার কোনো অভাব, বিরাট মাঠ। আপনার মনোযোগ সহকারে বসবেন। আমার ভাইয়েরা আমি কি কথা বলতে পারবো? আইলেন দুঃখ আর চেমিকে মানুষ বলতে একটু মনোযোগ বলতে চাচ্ছিলাম। কয়েকজন সাহাবা, বড় মজার প্রশ্ন, নবী গো আমরা আপনার সঙ্গে নাস্তা করছি, আপনার নূরানি চেহারা দেখছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এই ফো তোমরা চুপ করো না কি রে, হুজুরকে একটু আওয়াজটা করতে দাও। ওয়া ইন নই মিসা হুজুর সুন্দর কইতো থরকারি তুম বর কথা বেশি গেলি থরকারি গান যা। আল্লাহ জান্নাত নসিব করুক। নয়মি সাউজুর সুন্দর সুন্দর কথা বলতেন, আর তো তরকারি তুম বর কথা বাজে গি। আমি হাদিস পড়াচ্ছি আপনাদেরকে, বলতে চাচ্ছিলাম কয়েকজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে নাস্তা করছি, আপনার নূরানি চেহারা দেখতেছি, আপনার পিছনে ইক্তিদা করে নামাজ পড়ি, আপনার সঙ্গে যুদ্ধের মাঠে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করি, নবী গো আমাদের চেয়ে উত্তম মানুষ, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এই পৃথিবীর জমিনে আছে? আর কেউ বলতে না পারলে আমার রসুল তো বলতে পারবেন। আমার নবী বললেন, হ্যাঁ তোমাদের চেয়েও উত্তম মানুষ আছে। কোন মনোযোগ আমি বুঝাই বলবো, অনেক এখানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। তোমাদের চেয়েও উত্তম মানুষ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চেয়ে উত্তম মানুষ ওরা আবার কারা?
আমার দয়াল নবী বলেন ওরা এখনো দুনিয়ায় আসে না। তাহলে দুনিয়ায় কারা আসে নাই, কারা আসবে, এগুলো আমার রসুল জানেন তো? কিভাবে জানেন? যেভাবে জানার প্রয়োজন সেভাবে জানেন। আমাদের দেশে একদল হুজুর আছে না, এটা জানে এটা জানে না, এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আদাবিয়ারি যা সরকার বললাম। এ ধরনের কিছু মোল্লা আছে তো, আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন কোরআন শরীফে, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী আপনি যা জানতেন না আর আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না সব ইনি জানি অথবা সব আমি জানিয়ে দিয়েছি, এটা আপনার উপর আল্লাহর দয়ার মেহরবানি। আর সবচাইতে বড় মজার দলিল হলো আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে আল্লাহ, রহমান কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন আর কাকে দিবেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখানে মফুল উজ্জ আল্লামা মুতাদ্দি বদু মফুল, এখানে মফুল আছে একটা আর একটা নাই, এটার প্রয়োজনও নাই। আল্লাহ রহমান 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 নে কোরআন শিখলায়া, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, তো প্রশ্ন আসবে কাকে দিয়েছেন? প্রশ্ন আর আসবে না কাকে দিয়েছেন, এটা সবার ইমানদার কলবে জন হয়ে গেছে। রহমান আর কাকে শিখাবেন? আল্লাহর মাহবুব নবী কেও শিখ, মাহবুব নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বর্তমান আধুনিক যুগ, ফেসবুক নিয়ে মানুষ ছেলেরা বসে থাকে, আর বাংলাদেশে তো মৌলবীর কোনো অভাব নেই, বাংলাদেশে মৌলবীর কোনো হক সরকার, আমাদের মাদ্রাসার সহসভাপতি, এতিমখানার সভাপতি এবং আমাদের রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান, আমার ভাই আলহাজ নূর হক সদাবত্ত শিবেনাথেন সাহেব মারহাবা, বেচারা অসুস্থ, মাদ্রাসার মহব্বতে আপনাদের মহব্বতে চলে আসছেন, অন্তর খুলে দোয়া করবেন শহদায়ে কারবালা রিদওয়ানুল আজমাইর উসিলায় আল্লাহ যেন তাকে শেফা জেলা কামরা নসিব করেন। সবাই বসছেন তো নাকি? সবাই বসছেন তো? মনোযোগ আছে? রহমান কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে 30 পারা কোরআন শিক্ষা দেওয়ার পরেও কেউ যদি বলে নবী এটা জানে এটা জানে না, আপনি তো সবিরোধী কাজ করলেন। কারণ কোরআন এটা এমন একটা কিতাব, আল্লাহ নিজে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন এমন একটা কিতাব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আছে। সবকিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন পাকের মধ্যে আছে। এমনি পাবলিসিটিতে বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু নবী পারেনি। না, নবীর প্রশ্নে মুসলমানের প্রশ্ন, অনেক মুসলমানের
নবী এটা জানে, নবী এটা জানে, ওটা জানে না। আল্লাহ বলে রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর কোরআন এমন একটা কিতাব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে। তো যাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আর আমার রসুল নিজেই ঘোষণা দিয়ে দিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। তো যে রসুলের এই শান, তো কেউ যদি মনে করে নবী এটা জানে এটা জানে না, আপনার কথা বুঝতেছেন? আরো মজার ব্যাপার, ওই তাই রুজুর আসতেছেন জোরে না আরব। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।